أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته জি সম্মানিত বোন রুকাইয়া আপনি প্রশ্ন করেছেন যে হাতে টিউব মেহেদি লাগালে কি ওজো হবে আর হামদুল ইল্লাখী রব্লা আলামিন ও সালাত ও সালাম ও আলাফ ইলাম ইয়া ওয়াল সালিন আল আলি হাজমাইন যে সম্মানিত বোন আপনি টিউব মেহেদির কথা বলেছেন আসলে মেহেন্দি দেওয়া অনেক মানে মেহেদি অনেক উপকারী একটা গাছ এবং উপকারী একটা বস্তু যে মেহেদির মধ্যে অনেক ঔষধি গুণাগুণ পাওয়া গেছে তবে এই যে টিউব মেহেদি এই টিউব মেহেদির মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যা মানুষের অনেক ক্ষতি করে থাকে কারণ এর মধ্যে অ্যাসিড দেওয়া আছে যে অ্যাসিডের কারণে দেখা যায় যে অনেকের চামড়া পর্যন্ত পুড়ে যায় এবং ঝলসে যায় এরকম সমস্যাও দেখা গেছে এবং সেখানে দাগ পড়ে যায় এমনও কিছু সমস্যা দেখা গেছে এই টিউব মেহেদির কারণে তো জানি না এর মধ্যে কি কি দেওয়া আছে এর মধ্যে কি কি উপাদান দেওয়া আছে আর কেমিক্যালগুলা কি ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তো সে সমস্ত কেমিক্যাল ব্যবহার করার কারণে উজু হবে কি না আসলে কেমিক্যাল কেমিক্যালগুলা সম্পর্কে তো আমাদের ভালোভাবে জানা নেই তাহলে আমরা এটা কিভাবে নির্বাচন করব। আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এর দুইয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বস্তু আর তোমরা সন্দেহজনক বস্তুকেও পরিহার করে চলবে অর্থাৎ যেটাতে সন্দেহ রয়েছে সেটাও হারামের অন্তর্ভুক্ত সেটাকেও বাদ দিয়ে চলতে হবে অতএব আমরা যদি হাতে মানে টিউব মেহেদি থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে একদিক দিয়ে যেমন আমরা অর্থাৎ ক্ষতির হাত থেকে বাঁচব আর একদিক দিয়ে আমরা সন্দেহের হাত থেকে বাঁচবো অতএব যেটাতে সন্দেহ রয়েছে সেটাতে সেটাকে পরিত্যাগ করাই ভালো জি আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল